বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়ার পর তার স্মৃতিচারণা করছেন অনেকে, শুধুমাত্র রাজনীতিবিদরা নন, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। শক্তি চট্টোপাধ্যায়ের মাধ্যমে প্রথম আলাপ হয়েছিল যখন উনি তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী ছিলেন, তখন আলাপ হয়েছিল। তারপরে বিভিন্ন অকেশনে কখনো কখনো অনুষ্ঠান টনুষ্ঠানে দেখা হতো, সামান্য কিছু কথা বার্তা বিনিময় হতো, কিন্তু আমি মানুষটাকে খুব শ্রদ্ধা করতাম তার অসম্ভব সততার জন্য। এত সৎ, বিমান বসু, গুরুদেব ভট্টাচার্য, সাধারণত তুলনা হয় না, প্রশ্নাতীত সততা ছিল এদের। আর রাজনীতি করেও যে তারা এটা এই একটা ব্যাপারে অমরই থাকতে পেরেছেন, এটাই একটা মস্ত বড় কথা। দুঃখের বিষয় হলো উনি দীর্ঘদিন ধরে সিওপিডিতে ভুগছিলেন। আমি জানি সিওপিডি খুব কষ্টদায়ক অসুখ, আবার স্থিরশীল সিওপিডি ছিল, আমি জানি, চোখের সামনে দেখেছি। আর দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন তো, আর কষ্ট পাচ্ছিলেন। এই জীবনযাপন এবং চরিত্র, এই দুটি তার একটা মাত্র সাদা সরল জীবনযাপন করতেন, একটা এক ঘরের ফ্ল্যাটে থাকতেন এবং সামান্য টাকাতে তার জীবনযাপন হতো, কখনো অনর্জিত কোনো অর্থ নেননি বা ভাবতেরও কারো সমস্যা। তাছাড়া এমন বংশের ছেলে যেখানে সুকান্ত ভট্টাচার্যের মতো মস্ত কবি জন্মগ্রহণ করেছিলেন, তার মধ্যে সাহিত্য প্রাণতা, সাহিত্য প্রীতি প্রচুরই ছিল। নিজে বাংলা অনার্স দিয়ে পাশ করেছিলেন বিএ প্রেসিডেন্সি থেকে, তো এইসব নাটক টাটক লিখতেন, নাটকের অভিনয় হয়েছিল। তো এইসব দিক থেকে দেখতে গেলে একজন অত্যন্ত সংস্কৃতিবান মানুষ, সাহিত্যপ্রেমী মানুষ, কাজেই তাকে শ্রদ্ধা না করে পারা যায় না। এবং তার প্রয়াণে, যদিও 80 বছর বয়স হয়েছিল, তবুও তার প্রয়াণে আমরা যথেষ্ট শূন্যতা বোধ করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।